আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে বাসা রিলেটেড। তো নতুন বাসা আসলে যা হয়, এটা সমস্যা ওইটা সমস্যা, এখানে ময়লা সেখানে ময়লা, আসলে পরিষ্কার করতে করতে আমার জান থাকে না। তো এই বারান্দাটা এত শ্যাওলা পড়ছে, এই বাসাটা মনে হয় 1-2 বছরের মতো বন্ধ ছিল। মানুষ না থাকলে আসলে কোনো কিছুরও যত্ন হয় না। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে প্রায় 7-8 দিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে, তো আমার হাজব্যান্ড বলতেছে তাহলে বারান্দাটা পরিষ্কার করে ফেলে। তো বারান্দাটা আসলে আমিও পরিষ্কার করতে পারতাম, কিন্তু এদিক দিয়ে একদম রাস্তার সাথে আমাদের বাসাটা, তো দেখা যায় বারান্দাটা পরিষ্কার করতে আমার কাছে কেমন জানি লাগে। আর বারান্দা বেশিক্ষণ দাঁড়ানোও যায় না, যেদিকে তাকে এদিকে মানুষ। তো এই বারান্দা কিছু গাছ লাগাচ্ছে। এই ভিডিওটা কিন্তু আরও 15-16 দিন আগের ভিডিও। এটা হচ্ছে আলু, বাসায় আলু আনছিল, আর তা আলু ছোটো ছোটো গ্যাস আসছে। আমার হাজবেন্ড আবার ওই গ্যাসগুলো কেটে এখানে রঙের বালতি ছিল, রঙের বালতির মধ্যে লাগিয়ে দিছে। এরপরে সাহাব আবার স্কুল থেকে একটা মানে ওরা স্কুলের গাছটা চারা লাগাইছে, তো এটা একটু বড় হয়েছে, আবার বাসায় নিয়ে আসছে। আনার পর আমি আবার একটা ছোটো টপের মধ্যে রেখে দিছি, তো দেখি কতটুক হয়। তো এই যে আমার হাজব্যান্ড বারান্দা পরিষ্কার করা মোটামুটি প্রায় শেষ, তো বলতেছে পরে আবার আরও কয়েকদিন পর আবার পরিষ্কার করে দেবে। আর এদিকে হচ্ছে আমার জন্য এক ভাবি, এটাকে কি আমাদের এলাকায় আসলে কুমিল্লাতে কখনো মানে কাউকে দেখি নেই, এই মানে কাজের ভাত বলে এটাকে, আমি কখনো খাই না। তো সব এখানে আমরা যেখানে থাকি এখানে যে শরীয়তপুরের অনেক মানুষ থাকে, তো ওনারা সবসময় আমাদের মুখোমুখি শুনি কাজের ভাত নাকি অনেক মজা ভর্তা দিয়ে খেতে। তো আমি একবার দুষ্টামি করে বলছিলাম মানে রান্না করলে যেন আমাকে একটু দেয়, কেমন লাগে আমি একটু খাই দেখব। তো যাই হোক, পরে যে এগুলো হচ্ছে কাজের ভাত, এবার সাথে 7-8 রকমের ভর্তা, ইলিশ মাছ। তো আমি তো প্রথম ভয় লাগছিলাম কেমন না কেমন লাগে না খাও, আসলে ভাতটা খেলে অনেক মজা লাগছে। তো আমি যে বলে ফার্স্ট মানে অনলাইনে কোনো কেনাকাটা করছি, তো এটা হচ্ছে শেন থেকে। তো আমি বেশি কিছু কেনা 14 টাকা কত পয়সার মানে কত ইউরো জানি বাজার করছি, দেখি যে কেমন আসে মাল। তো সেই আসলে সব কিছু ভালোই আসছে। তো এই যে এটা একটা মানে ব্যাগ রাখার জন্য একটা হ্যাঙ্গার আনছি, আলমারির ভিতরে ঝুলে রাখতে পারি। আর এটা হচ্ছে আমরা যে হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ারটা মানে ওয়ালের সাথে লাগিয়ে তারপর এখানে রেখে দেবো। আর এই ফুলটা কিনে মনে জন্য ঠুকছি, আমি ভাবছিলাম যখন এটা আমি দেখছিলাম তখন অনেক সুন্দর লাগছিলো, আরও বড়ো দেখা গেছিলো। তো যাই হোক, এরপর এখানে আবার একটা ওভেনের জন্য, ওভেনের উপরে দেওয়ার জন্য একটা কভার আনছি যে ধুলাবালু কম হয়। এরপরে সবচেয়ে মানে কি বলবো, আমি এটা আর কখনো দেখিনি, হয়তো ছিল অনেক আগেই বাড়ি কিন্তু আমি কখনো দেখিনি। তো এটা হচ্ছে আমরা যে পানি খাই, পানি বেসিংয়ের যে নলটা ওটার মধ্যে, এটা হচ্ছে ছোট্ট একটা ফিল্টার, ওইটার মধ্যে লাগাই দেবো। এখন কতটুকু পানি ফিল্টার, আর এখানে পানি আসলে ময়লা না, লাইনের পানি আমরা সবাই খাই। তারপরে এটা লাগিয়ে দিই, যেহেতু লাইনের পানি খাই, কিনা পানি তো খাই না, তো এটা লাগাই দিই দেখবো পানি আসলে কি। আর এখানে আবার ওই হিসাবের জন্য ক্লিপ কিনছি। তো এটা হচ্ছে আবার বাথরুমের জন্য, বাথরুমের টিস্যু রাখার জন্য। এখানে এগুলো যা যা আনছি এগুলো একটা জ্বলিয়ে দিই, মানে ফুটা করতে হবে না, এগুলো একটা লাসার মতো থাকে, এটা ওয়ালে লাগিয়ে দিলে হয়। আর এই সবচেয়ে কিউট জিনিসটা হচ্ছে মোবাইল, মানে এটার মধ্যে রাখি, মোবাইল চার্জ দেওয়া যায়, এটাও জ্বলিয়ে দিই লাগাইতে হবে না। এটার পিছনে একটা কাগজ আছে, কাগজের মধ্যে লাসাটা লাগাই তারপর ওয়ালে সেট করে। তো আমি পরে কীভাবে সেট করি এগুলো আপনার সাথে শেয়ার করবো। তারপরে আবার এই রশি আনছি আমার গাছগুলো ঝুলে রাখার জন্য। আর এটা হচ্ছে যে আমরা পাতিলের যে ঢাকনা আছে, ঢাকনাগুলো ধুয়ে মানে রাখার জন্য। আর এটা হচ্ছে পানির ঝর্ণা, গোসলের গোসল করার যে ঝর্ণাটা, যে ঝর্ণাটা থাকে এটা কী বলে, এটা এখানে লাগানোর জন্য। তো আসলে অনেক কিছু যখন দেখি তখন নাম বলতে পারি না, কিন্তু পরে নামগুলো মনের মধ্যে আসে, তো কেউ কিছু মনে করবে না। আর অনেকদিন পর পর ব্লগ করি, তো দেখা যায় কথা বলতে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যায় কথা, যদি বলতে যায় একটা হয়ে যায় আর একটা। তো সবাই এগুলো খুব মানে সবাইয়ের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুলগুলো ক্ষমা করে দেবেন আর ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। তো যাই হোক, এখানে আমি ওভেনের কভারটাও লাগিয়ে দিলাম। আর ওভেনের কভারটা লাগানোর পর ওভেনটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে ওভেনের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এটা হচ্ছে আরও 1 সপ্তাহ পর ভিডিওটা, এই ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের আজকে কিছু ফার্নিচার আসবে, আমরা যে মার্কনে যাই ফার্নিচার অর্ডার করে এসেছিলাম, তো আজকে খাট আসবে, একটা আলমারি আসবে, 2টা চেয়ার আসবে। তো আমার হাজব্যান্ড বলছে ওইগুলো আসার আগে আমরা ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো এখানে টিভিটা এতদিন নিচে ছিল, এখন এটাকে ওয়ালের সাথে সেট করে ফেলতেছে। আসলে বাসা কিনলে যা হয় একা হাতে সব কিছু করতে হয়, দেখা যায় আমার হাজব্যান্ডের একদিন ছুটি থাকে বাসা কেনার পর থেকেও মানে এটা না ওটা সমস্যা, এটা নষ্ট ওটা ঠিক করা লাগে, এখানে রং করা লাগছে, এবারে ইলেকট্রিক কাজ করা লাগছে, মানে কী বলবো, হজবরল অবস্থা আমাদের। এই বাসায় হয়তো বা সব কিছু ঠিক করে উঠতে তো আমাদের 5-6 মাস 1 বছর লাগিয়েও যেতে পারে, কারণ আমাদের হাতে এত আহমরি কোনো টাকা পয়সা নেই, যেহেতু বাসা কিনতে আমাদের অনেক টাকা লাগে গেছে, সেই জন্য মানে হাতে
অনেক টাকা পয়সা না যে সব একদিন দুই দিনের ভিতরে করে ফেলবো। আর বাংলাদেশে টাকা থাকলে যে কোনো সময় যে কোনো জিনিস করা যায়, এদেশে কিন্তু টাকা থাকলেও সব কিছু মানে করা যায় না, সিস্টেমে করতে হবে। বা আমরা যদি কাউকে হয়তো বা রঙের জন্য বলি, উনিও একটা টাইম দিবে, হয়তো এক সপ্তাহ পরে দিবে বা 15 দিন পরে দিবে, মানে সাথে সাথে কেউ করে দেয় না। এখানে আসলে বাংলাদেশের মতো না যে টাকা দিলাম যে কোনো সময় যে কোনো জিনিস করে ফেললাম। তো আমাদের আজকে বাসা ফার্নিচার আসবে, ওনারা টাইম দিয়েছিল সকাল 9টা থেকে 10টার মধ্যে আসবে, যাক ওনারা সকাল 9টার মধ্যে চলে এসছে। মানে টাইম একদম খুব ভালো মেনটেন করছে, 1 মিনিটও দেরি করে নাই। তো ওনারা দুজন আসছে, দুজনে এতগুলো মাল, মানে এগুলো তো অবশ্যই অনেক ভারী না কাঠের জিনিস, এগুলো যে ওরা কীভাবে উঠেছে আল্লাহ মাহফুজ জানে। দুইজনে ওনাদেরকে দেখে আমার আসলে খারাপ লাগছে, কোনো কাজেই শান্তি নেই, কাজ কাজেই। তো এখন মালগুলো উঠাক, আর আমি ভাবলাম যে তাহলে আমি ফাঁকে ওনাদেরকে একটু ভিডিও করে নিই। আর সামনাসামনি যে ভিডিও করতো কেমন জানি লজ্জা করে, সে জন্য ভালো পিছন থেকে একটু ভিডিও করে নিই। তো আজকে যেদিন আমাদের বাসায় পানি চলে আসছে, ওই দিন আমাদের এত কষ্ট হয়েছে, প্রথম 11টা সাড়ে 11টা পর্যন্ত বসিয়েছিলাম, কোনো কাজ ছিল না, কারণ ওনারা আনছে, সেট করছে। ওনাদের আলমারিটা সেটিং করতে একটু বেশি সময় লাগছে, খাটগুলো সেটিং করতে এতটা সময় লাগে না। তো আমাদের আরও একটা আলমারি আসে না, এটা জুন মাসের 27 তারিখে আসবে। তো আমি কী করবো, আমি কিচেনে কতক্ষণ বসে আছি, এরপর আবার কী কী রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কী আর করবো, ভাবলাম যে শেয়ার করি। এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রেখেছিলাম গতকালকে, কারণ আজকে যেহেতু ওনারা আসবে সকাল সকাল, দেখা যায় ঘর যদি রান্নার গন্ধ হয়ে থাকে কেমন খারাপ দেখা যায় না। তো আমি সব চুলা টুলাও ক্লিন করে রাখছি। এখন আমি বসে বসে আমার এই যে বারান্দার গাছগুলো চলে না, আপনার সাথে বারান্দার গাছগুলো শেয়ার করি, এগুলো 1 সপ্তাহ পরে কতটুকু বড় হয়েছে। তো আমার হাজবেন্ড আবার আমার যে বাসার ভিতরে যে গাছগুলো আছে এগুলো বাইরে আনিয়ে রাখছে, এগুলো তো নিচে পড়ে রাখছে, মানে ফ্লোরে রাখে দিয়েছিলাম, কারণ রাখার মতো কোনো কিছু নাই, কিসের উপরে রাখবো। তো আমার হাজবেন্ড বলতেছে পরে পায়ে চাপে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাইরে বারান্দা আনিয়ে রাখছে। তো এই মানি প্ল্যান্টগুলো কিন্তু অনেক লম্বা হয়েছিল, আমার একটা গাছ তো এত লম্বা হয়েছে, ফ্রিজ যত লম্বা দেখছেন আমার গাছটাও এত লম্বা হয়েছে। এখন চিন্তা করতেছি গাছটাকে কেটে আরও 2 ভাগ করে ওই মানে এই টপের মধ্যে অন্য পাশে লাগিয়ে দিব। এই যে কত লম্বা, সবাই এই গাছটাকে অনেক পছন্দ করে। তো সাবার গাছটা দেখেন কত বড়, আর এই যে আলু গাছগুলো, এই যে আলু গাছগুলোও কিন্তু 1 সপ্তাহ পর অনেক বড় হয়ে গেছে। এই যে ওনাদের এখনও মানে মালগুলো নামানো শেষ হয় নাই, নামাতেছে। আর এখানে আমি ভাবলাম যে গাছগুলো রাখাতে, আমি আমার হাজবেন্ডকে বলতেছি গাছগুলো রাখাতে বারান্দার চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে, 3 সপ্তাহ লাগে বারান্দাটাকেও সুন্দর করে ফেলবো আস্তে আস্তে। তা আমি আবার আমার হাজবেন্ডকে বলতেছি দেখো মালগুলো কোনো মেড ইন চায়না নেই, কারণ এখন তো যেটা ধরে সেটাই হচ্ছে মেড ইন চায়না। কাপড় চোপড় হতে কোনো মানে মোবাইল মানে কোনো জিনিস মেড ইন চীনা, যেটাই দেখি সেটাই মেড ইন চীনা। তো আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ তুমি ভালো করে দেখো এগুলো মেড ইন ইটালি, দুষ্টামি করতেছে আর কি আমি আমার হাজবেন্ডের সাথে। তো এখানে আবার আমার কাজ করতেছে ওনারা, কিন্তু খিদে লাগছে আমার, কী করবো বসে থাকি থেকে কোনো কাজ নাই। কতক্ষণ কিচেনে বসে আছি, আমার হাজবেন্ড আবার ওদের সঙ্গে মানে কথা বলতেছে, যাই যাই কী করবে না করবে কোথায় সেট করবে, আর আমি কী করবো, আমি তার ওনাদের সামনে যাই সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কেমন লাগে না, বা ভিডিও করতে পারি না, আমার কাছে কারোর সামনে ভিডিও করতে আসলে তেমন একটা লজ্জা লাগে। তো ক্রোশন চলে সেটাকে আবার আমি ভিতরে চকলেটটা খাবো না, শুধু উপরে চামড়াটা একটু খাবো, মানে বসে বসে সকালে কিন্তু রুটি দিয়ে মাংস দেখেছি, মানে আবার বসেছি তো মানে মুখ ভাবলাম যে কী করি তাহলে একটু খাই। তো আমার হাজবেন্ড আবার আমাকে যে যে খাট আনছে খাটের ক্যাটালগটা বলতেছে বসে বসে কী করবে, খাটের ক্যাটালগুলো দেখো এটা কীরকম, বা মানে বাচ্চাদের যখন খাটের বক্স উপরে যে বক্সটার ভিতর কিছু রাখবা তখন বাচ্চারা যেন সামনে না থাকে, এই না থাকে সে থাকে, এই আর কি, এই যে ওরা সব মানে চিহ্ন দিয়ে রাখছে। তো খাটটা আসলে আমি যখন ফার্নিচারগুলো দেখিয়ে এসেছিলাম মার্কেটে তখন কিন্তু ওনাদের তো অনেক লাইটিং ছিল, দেখতে অনেক ভালো লাগছিলো, কিন্তু বাসে আনার পর কেমন জানি আমার মনটা খারাপ হয়েছে, আমার মনে জানি তেমন একটা পছন্দ হয় না। তো পুরোটা যখন সেট হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো, আর কেমন হয়েছে ফার্নিচারগুলো আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এখানে হচ্ছে ওই সবার জন্য 2টা চেয়ারও অর্ডার করছিলাম। তো চেয়ারগুলো ওদের ওরা আবার পার্পল কালারটা অনেক পছন্দ করে, তো এই কালারটাই নিয়ে এসেছি। স্প্রিং চেয়ারগুলো মানে এদিক সেদিক ঘুরতে পারে, আবার ছোটো বড়ো করা যায়। তো এখন ওনারা সব কিছু মানে ফিটিং করে দিয়ে ওনারা চলে গেছে, ওনাদের মনে হয় 3 থেকে 4 ঘন্টা লাগছে, বেশিক্ষণ লাগে নাই।
তো এখন খাটটা ওই রুম ওই সবাদের রুমে খাটটা এভাবে রাখছি, তো খাটটাকে এভাবে রাখবো না। আর এদিকে এ ওয়াল একটা আলমারি অর্ডার করেছিলাম, আলমারিটা এখনও আসে নাই। তো এখন আমাদের বাসায় হচ্ছে হজবরল অবস্থা। আর যেদিন আমাদের ফার্নিচার এসেছে ওই দিন কী বলবো, 12টা পর্যন্ত মনে হয় 11:30টা পর্যন্ত রেস্টেই ছিলাম। এয়ারফোর্সে কাজ শুরু করছি, সে মনে হয় সন্ধ্যা 7টা 8টা বাড়ছে, মানে এমন অবস্থা, কোমর পা সব ব্যথা হয়ে গেছে। তো আসলে খাটটা আলমারিটা ফার্নিচারগুলো কেমন হচ্ছে জানাবেন, আমার কাছে কেমন জানি এখন একটু মানে একটু মনে যেন ফুটে নাই বাসার মধ্যে ফার্নিচারটা। তো এখন এগুলো সব গুছাবো এখন, এই তো আমি এখানে নতুন একটা বিজনেস ধরো বিছিয়ে দিয়েছি। আর মোটামুটি সাইড বক্স দুটোটাই খাটের খাটের মধ্যখানে রাখছি, আর দুইটা সাইড বক্স দুই পাশে দিচ্ছি। আর এখানে যে ড্রেসিং টেবিল, কি ড্রেসিং টেবিল বলবো না ওয়ার্ড্রোব বলবো কিছু বুঝতেছি না, উপরে আয়না আবার নিচে ওয়ার্ড্রোবের মতো। তো আমার হাজবেন্ড বলতেছি তুমি আগে শোও, শুই এরপর এটাকে উদ্বোধন করো। এরপর হচ্ছে ওরও আসলে সেই সকাল থেকে মানে লোকদের সঙ্গে দাঁড়াইছিল, আবার সকালে ঘর টর পরিষ্কার করছে, ওর নিজেরও মানে কোমর ব্যথা হয়ে গেছে। তা আমাদের আরও অনেক কাজ আছে, আসলে শুয়ে থাকলে হবে না, ওকে বললাম যে ওঠো শুয়ে থাকে, তো আর কাজ শেষ হবে না, উঠে যাও। এই যে এখন আসলে এই দেশে যারা বাসা কিনে তাদেরকে বলি হয় মানে বাসা ফার্নিচার আছে এরকম বাসা কিনবেন, তবে খালি বাসা কিনলে হয় কি মানে আপনার নিজের পছন্দ মতো ফার্নিচার কিনতে পারবেন, মানে নিজে পছন্দ করে কিনে আনতে পারবেন। আস্তে আস্তে হলেও মানে একটু টাকা বেশি লাগে কিন্তু নিজের পছন্দ মতো কিনতে পারবেন। আর দেখা যায় ফার্নিচারগুলো বাসা কিনলে কী হয় অনেক সময় অনেক কিছু নষ্ট থাকে, এরপর নিজের পছন্দ হয় না, ফালাইতেও ইচ্ছা করে না, যে ফার্নিচারগুলো ফালাই দিব আবার কিনবো তখন ফালাইতেও ইচ্ছা করে না। মানে দুটোটাই থাকলে ভালো, কোনো টেনশন থাকে না, আর না থাকলে একটু প্যারা হয় বেশি, কিনার একটা টেনশন থাকে। কারণ এখানে বাসা কিনতে এখন আর 100% লোন দেয় না, আমাদের তো দেয় নাই, এরপরে নিজেদের থেকে অনেক টাকা পয়সা লাগে, সব মিলে অনেক ঝামেলা। এই যে ফ্রিজটা এখন সামনে যে জায়গাটা আছে বাসা ঢুকতে ওইখানেই রাখছি, ফ্রিজ আর ওভেনটা পরে দেখা যাক কোথায় রাখবো, কিচেনে নিয়ে যাবো না কোথায় রাখবো। আর এই সাইডটার মধ্যে আরও একটা আলমারি দেবো, এটা এখনও কিনি নাই, এটাও কিনবো আস্তে আস্তে, আবার একটা জুতার আলমারি দেবো। তো এখানে ওই স্কুল থেকে চলে আসছে, ওকে খাওয়াই টাওয়াই দিয়ে বললাম তুমি শুয়ে থাকো, কারণ সে মেয়েটাও সেই সকাল 7টার দিকে ওঠে, ওর 8টা থেকে স্কুল শুরু হয়। তো দেখা যায় 7:40 এখন আবার বাসাটা একটু দূর হয়ে গেছে, 7:50 বেরো যেতে হয়। এরপরে বাথরুমের জন্য একটা র‍্যাক কিনে আনছি, তখন যে লোকেরা ফার্নিচার সেট করতে এসছে ওনারাই আবার লাগাই দিচ্ছে। আর ওই যে আমি যে দেখেছি এই যে সেন থেকে যে কী কী আনছি এগুলো আবার এই যে সেট করলাম, আমার হাজবেন্ডকে বললাম তুমি লাগাই দাও, এই যে লাগাই দিছে এই যে পানির এই যে ফিল্টারটা, এটা বেশি কিউট, এটার ভিতরে ছোট্ট একটা ফ্যানের মতো আছে, যখন পানিটা ছাড়ে তখন এটা ঘোরে। তো আপনারা যারা ইতালিতে থাকেন কেউ যদি জিজ্ঞেস মানে জানতে চান আর কি, যার কারো যদি প্রয়োজন হয় কীভাবে লোন নিচ্ছি, কীভাবে আমরা ফার্নিচারগুলো আনছি, ফার্নিচারগুলো কিন্তু আমরা এখনও 1 টাকাও দিই নাই, কীভাবে আনছি মানে কীভাবে আনা যায়, বাসা কত টাকা আমাদের খরচ হচ্ছে, কত টাকা দিয়ে কত টাকা লোন পাইছি, মানে যদি আপনাদের কারো জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাসাটা মানে আমাদের থেকে কত টাকা লাগছে, বাসাটার দাম কত, কত মিটারের বাসা বা কী আসে বিষয়। আসলে সবাই মানে সবাই জানি আমরা, তারপরে একজনে হয়তো ভিডিওর মাধ্যমে যদি অনেক এক আপু আমাকে কমেন্টস করছিলো, কিন্তু আমি মানে কমেন্টসে তার এত কিছু বলা যায় না, লেখা যায় না, ভিডিওর মাধ্যমে যদি যদি বলেন তাহলে আমি ভিডিওর মধ্যে ডিটেলসে সব কিছু বলতে পারবো, আমরা কীভাবে কিনছি, কত টাকা, বা ফার্নিচারগুলো বা কীভাবে কিনলাম। ফার্নিচার কিন্তু আমরা টাকা বলতে এখনও কোনো টাকাই দিই নি, পরে দিব আস্তে আস্তে মাসে মাসে। তো এগুলো যদি জানতে চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা যদি জানতে চান, আর না হলে নাই দরকার নাই। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো বিদায়, আবারও বললাম আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।